রাস্তার কাজ নিম্নমানের। কেন নিম্নমানের কাজ হচ্ছে? উত্তর দিতে না পারায় কাজ বন্ধ করলো ঠিকাদার। ঘটনাটি উত্তর ২৪ পরগনার হাসনাবাদের বিশপুর গ্রামের। জানা গিয়েছে, বাইলানি থেকে ঘুনি বাসতলা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। অভিযোগ, গত ৩ মাস ধরে অত্যন্ত ধীর গতিতে কাজ হচ্ছে। রাস্তায় দেওয়া হয়নি পর্যাপ্ত পাইলিং মাটি, জোড়াতালি দিয়ে তৈরি হচ্ছে রাস্তা। অভিযোগ গ্রামবাসীর। কিন্তু রাস্তাটা পুরোটা বেড়িটা তুলে নতুন করে রাস্তাটা তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি রাস্তাটায় কোনো রকম কোনো বেড়ি তুলছে না। কিছু কিছু জায়গায় গ্যাপিং পূরণ করে দিয়ে সেই রাস্তাটা রিপেয়ারিং করার চেষ্টা করছে, এবং কন্ট্রাক্টর যে ভদ্রলোক আছে উনি আসছেন না। চোটে একজনকে ধরেছে, তারা নিয়ে এই কাজটাকে দুর্নীতির সঙ্গে করছে। গ্রামের সাধারণ মানুষ আমরা যেই দেখলাম যে দীর্ঘদিন ধরে কাজ হচ্ছে, যে শিডিউল অনুযায়ী তো কাজ হচ্ছে না এবং কোনো বোর্ডে কোনো লেখাই নেই, সেই সূত্রে আমরা সাধারণ মানুষ দিয়ে ঝাঁপিয়ে পড়ে ওদের কাছে শিডিউলটা চেয়েছি, দিতে পারিনি এবং কোনো কিছু দেখতেও দেখাতেও পারিনি। অতএব সেই ভয় পেয়ে, মনোমানিক গ্রামবাসীর ভয় পেয়ে ওনারা কাজ বন্ধ করে চলে গিয়েছে। এই রাস্তায় চলি আমরা, গাড়ি ঘোড়া নিয়ে হাসনাবাদ যাচ্ছে, কোনো একটা ডেলিভারি রুগী রাস্তায় ডেলিভারি হয়ে যাচ্ছে। বেহাল রাস্তা নিয়ে চরম ভোগান্তিতে নিত্যযাত্রী থেকে স্থানীয়রা। এখন দেখার রাস্তার উন্নয়ন কবে ফেরে। উত্তর ২৪ পরগনা থেকে সঞ্জীব সরকারের রিপোর্ট, কলকাতা নিউজ।